সংরক্ষণ যিনি রাজ্যের অনেকগুলি গুরুত্বপূর্ণ দপ্তরের সঙ্গে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী বাংলার ইতিহাসে এই প্রথম কোন মহিলা আমরা এতক্ষণ মহিলা ক্ষমতায়নের কথা বলছিলাম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে বাংলা রাজ্যের কোনো মহিলা কোনোদিন অর্থমন্ত্রী হয়নি এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সহজ দেখিয়েছেন যে একজন মহিলাকে রাজ্যের অর্থমন্ত্রী করার এবং সেটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তার নাম চন্দ্রী মহাশয় আছেন স্বপন দেবনাথ আমাদের আরও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি এআরডি মিনিস্টার ইনচার্জ আছেন এই দপ্তরের যিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী বিদ্যা হাজরা আছেন সাবিনা ইয়াসমিন এই দপ্তরের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আছেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর রবীন্দ্র সিং আছেন অনিয় ভট্টাচার্য সরি চেয়ারম্যান আছেন তন্ময় ঘোষ এতক্ষণ বক্তব্য রাখলেন সুন্দর তথ্য দিয়ে বলেছেন আছেন নারায়ণ চন্দ্র সরকার ম্যানেজিং ডিরেক্টর ডাব্লিউবিএসসিএ আর অমিয় ভট্টাচার্য আমার একজন পুরনো সহকর্মী দীর্ঘদিনের মিদনাপুরের ভাইস চেয়ারম্যান ডাব্লিউবিএসসিএল এসসিএল আর আছেন আপনারা যাদের জন্যে এই মেলা সবলা শব্দের অর্থটা কী নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে এরা যারা আমার আগে বলেছেন আমাদের রাজ্যে সেলফ হেল্প গ্রুপ ছিল সবই ছিল কিন্তু মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য স্বনির্ভর করে তোলার জন্য তাদের যে অভিমান সাবেকান এবং সমর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য যিনি সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছেন তার নাম কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের সবকটা প্রকল্পের সবকটা গুরুত্বপূর্ণ প্রকল্পই হচ্ছে মহিলা কেন্দ্রিক আজকে লক্ষ্মীর ভান্ডার বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন স্বাস্থ্যসাথী বলুন সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোই মহিলা কেন্দ্রিক বা মহিলাকে মাথায় রেখে মহিলাদের মাথায় রেখে এবং এইটা ঠিক যে কিনা এই স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা বা আমাদের স্বনিযুক্তি প্রকল্প যেগুলো আছে তাতে উৎসাহিত করার অর্থই হচ্ছে যে আপনারা নিজেরা রোজগার করে আগে আমরা দেখিনি কখনো বাড়ির মেয়েরা কাজ করতে যেত কিন্তু একটা ফ্যামিলিতে আমি সেদিন একটা গল্প করতে গিয়ে বলছিলাম যে একজন ঠাকুমার কাছে নাতি বলেছে মা ঠাকুমা আমাকে রথের দিনে দুটো টাকা দাও পাঁপড় খাবো ঠাকুমা পাঁপড়ের জন্য টাকা দিতে পারেনি বলে বাবা টাকা কোথায় পাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঠাকুমার হাতে টাকাটা তুলে দিয়েছেন ঠাকুমা আজকে বলছে শুধু রথের দিন কেন রে দুর্গা পুজোর সময় তোকে আমি একটা সুন্দর জামাকাপড়ও কিনে দিতে পারবো রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে সেই মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন পশ্চিমবাংলায় আমি আপনাদের খালি একটা কথাই বলে শেষ করবো যে এই উদ্যোগ আমি একবার এসেছিলাম একটি ঘটনা উল্লেখ করে শেষ করব একটি মেয়ে আমরা তখন ওই ঘরটায় বসে আছি একটি ছাতা নিয়ে এলো সেই ছাতাটা বলছে আমি দোকানে আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে ছাতার উপরে সে নিজে হাতের কাজ করেছে এত ডিমান্ড বলছে আমি সাপ্লাই করতে পারছি না যে এত ছাতা বিক্রি হচ্ছে এইটা ঠিক আপনি যেটা করবেন তা আকর্ষণীয় করে তৈরি করুন যাতে করে বাজারজাত করার জন্যে আপনাকে কষ্ট পেতে না হয় কারণ আপনার জিনিসটা বাজারে বিক্রি হলে আপনি হাতে পয়সা পাবেন ব্যাংকের ঋণ শোধ করবেন এবং এখনো পর্যন্ত ভারতবর্ষে আমরাই সম্ভবত আমাদের রাজ্যের সেলফ হেল্প গ্রুপ সব থেকে ভালো ব্যাংকের রিটার্ন দিচ্ছে কী বললাম আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যিনি প্রতিনিধি আছেন তাই আপনারা এই সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আত্মমর্যাদার সঙ্গে কাজ করুন এইটাই আমরা চাই এবং মাথা উঁচু করে বলুন আমি কারো কাছে মুখাপেক্ষী নই আমি আত্মনির্ভর আমি স্বনির্ভর নমস্কার জয় হিন্দ